এখন আমি ঘুরতে যাচ্ছি, তো আমি এখন মেট্রোতে যাব, তো আমার বন্ধুও ওখানে আসবে, তো তারপর ওখানে গিয়ে আমরা দুজন একসঙ্গে একটু বেরোবো। আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো ওখানে গিয়ে আমরা ডিসাইড করবো আমরা কোথায় যাব। সো এখন টাটা, ওখানে পৌঁছে আমি ভিডিও করছি। আমরা এখন সবে এসে পৌঁছালাম, গোলবাড়ির সামনে আছি, তো এক্ষুনি জাস্ট এলো, তো ভেতরে আমরা যাব এক্ষুনি। তো কী কী খাচ্ছি আর কী কী মেনু সেটা ভেতরে গিয়ে দেখানো হচ্ছে। লেটস গো। কী কী এটা দেব সেটা আমায় বলে দেবো, কী লেখাটা কী থাকবে। জায়গাটা আসলে খুবই ছোট। এটা হলো গোলবাড়ির মেনু, এখানে আপনার মটন কষা, চিকেন কষা সবই পাবেন, কিন্তু বাট গোলবাড়ির ফেমাস হচ্ছে মটন কষা। তো আমরা নিয়েছিলাম মটন কষা আর পরোটা, সাথে দিয়েছিল স্যালাড আর তেঁতুলের চাটনি। গোলবাড়ির যেহেতু ফেমাস মটন কষা, তাই জন্য আমরা মটন কষা আর সাথে পরোটা নিয়েছিলাম। মটন কষার অ্যামাউন্ট ছিল 255 আর পরোটা ছিল পার পরোটা 11। এই হলো আমাদের গোলবাড়ির কষা মাংস আর পরোটা, যেটা খাওয়ার জন্য আমরা কত দৌড়াদৌড়ি করে এলাম গরমের মধ্যে ঘামতে ঘামতে। গোলবাড়ির কষা মাংসের ঐতিহ্যটা হচ্ছে বহু বছর ধরে গোলবাড়ির কষা মাংস খেলো। গোলবাড়ির কষা মাংসের মতো আমি অন্তত কলকাতায় এরকম কোনো মাংস খাইনি। এদের সিক্রেটটা কী সেটা জানি না, কিন্তু বাজি রেখে বলতে পারি যদি আপনারা গোলবাড়ির কষা মাংস খেতে আসেন তাহলে এতটুকুও আপনারা নিরাশ হবেন। গোলবাড়ির সমস্ত ডিটেলস আমরা খাওয়ার পর
দাদা আমরা এখন আছি হাতিবাগানে গোলবাড়ি থেকে খেয়ে হাতিবাগানে এসেছিলাম একটু ছবি তোলার জন্য কিন্তু সেটা হলো না কারণ এত ঘেমে নেয়ে সব লিপস্টিক উঠে গেছে খেয়ে লিপস্টিক উঠে গেছে তো ভাবলাম জাস্ট একটু লিপস্টিক লাগিয়ে দু চারটে ছবি তুলবো একদিকে আকাশ দেখুন মেঘলা হয়ে গেছে আর আরেকদিকে আমাদের ছবি তোলা হলো না তো সেই জন্যে আমরা এখন রাস্তাতে ওয়েট করছি বাসের জন্যে অটো ধরতে গেলে আবার অনেকটা হাঁটতে হবে তো হাতিবাগান এক্সপ্লোর করছি কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না আমি তো জানি বাট মেঘা যেহেতু এখানে থাকে না তো ও এক্সপ্লোর করছে কি পাওয়া যায় ডিসাইড করছে এটা কিনবো সেটা টেরা করে করতে হয় ইউনো ও আচ্ছা বাস আছে বাস আছে 78/1 হাতিবাগানে অনেক 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 জিনিস পাওয়া যায় অনেক জিনিস পাওয়া যায় সব পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় হাতিবাগানে ও মেঘা হাতিবাগান এক্সপ্লোর করছে যেহেতু এখানে থাকে না ওই জন্য সেই বুঝে আমরা অদ্ভুত ভাবে ঘুরে বেড়াচ্ছি হাতিবাগানে আমাদের ব্লকে অনেকেই চলে আসছে কিন্তু বাস আসছে না তো ফাইনালি অটো ধরতে আবার খানিকটা হাঁটতে হবে মনে হচ্ছে ভুল ডিসিশন ছিল ছবি তোলার জন্য হাতিবাগান আসা তো ফাইনালি দেখি কিসে করে আমরা বাড়ি যাই তো আমি এখন বাড়ি থেকে বাড়ি ফিরছি তো বাড়িতে আমি এসেছিলাম খুব জোরে বৃষ্টি হচ্ছিল বলে তো এখন বাড়ি ফিরছি তো এখন এখান থেকে মেট্রোতে যাব মেট্রোতে তারপর বাড়ি যাব তো মোটামুটি একটু লেট তো হবেই তো টাটা তো এই জাস্ট বাড়ি ঢুকলাম তো বাই দি ওয়ে আজকে আমার ব্লগটা আশা করছি সবার ভালো লেগেছে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ 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 কিপ সাপোর্ট মি অ্যান্ড আরেকটা কথা প্লিজ ক্লিক অন দ্য বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ